মরণপাল ও ভুলুপাল দম্পতি এলাকায় কাজকর্ম করে দুই সন্তান নিয়ে একটি টিনের চালা মাটির ঘরে বেশ সুখে কাটছিল তাদের দিনকাল। কিন্তু হঠাৎ নেমে আসে এক ভয়াবহ দমকা হাওয়া, মুহূর্তে নিভে যায় সংসারের সুখের প্রদীপ। বন্যার পানিতে বিধ্বস্ত হয়ে যায় তাদের ছোট্ট ঘরটি। পানি থেকে বাঁচতে অন্যত্র আশ্রয় নিয়ে নিজেরা বাঁচলেও রক্ষা করতে পারেনি ঘর ও আসবাবপত্র। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব পরিবারটি। সুরঞ্জিত নাগের প্রতিবেদনে অসহায় বানভাসী পরিবারের গল্প শোনাচ্ছেন মোর্শেদ আলম। মরণপাল ও তার স্ত্রী ভুলুপাল এলাকায় দিনমজুরের কাজ করে কোনো মতে মাটির ঘরের উপর টিনের চালা দেন তারা। এর ভেতরে দুই সন্তান নিয়ে বেশ সুখেই কাটছিল তাদের দিনকাল। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যায় মুহূর্তেই পথে বসে পরিবারটি। বন্যার পানি বাড়তে দেখে শেষ মুহূর্তেও ঘর আঁকড়েছিলেন ফেনীর সুলতানপুর এলাকার এই দম্পতি। দিনে দিনে উজানের ঢলে আরো বেশি ভয়াবহ হতে থাকে পরিস্থিতি। এক পর্যায়ে বাধ্য হয়ে সবাই চলে যান আশ্রয় কেন্দ্রে। পরিস্থিতি কিছুটা উন্নত হলে বাড়িতে গিয়ে দেখেন হৃদয় বিদারক এক চিত্র। বন্যার পানিতে বিধ্বস্ত হয়ে গেছে ঘরটি। বন্যার পানি বাড়তে থাকায় সেদিন তারা এক কাপড়ে বেরিয়েছিলেন, ফিরে গিয়ে দেখেন কিছুই আর অবশিষ্ট নেই। বিধ্বস্ত হওয়ার পর পানিতে ভেসে গেছে ঘরের সব কিছু। এতে দিশেহারা হয়ে পড়েছেন মরণপাল ভুলুপাল সহ এই যৌথ পরিবারটি। এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে তাদের। ঠিকমতো জুটছে না একবেলা খাবারও। যেমন কাছে রান্নাঘরে যা কিছু সব তলে গেছে, এখন বরগরে যা ছিল সব নিচে, কিচ্ছু নেই। বহুত কষ্টে আছি, কিচ্ছু নেই সংসারে, সব নিচে গেছে। খাটা ছিল, রান্না ছিল, সব কিছু জলের তলে মাটির তলে, কিছু নাই, কিছু পাই নাই, সব কিছু করছি ওনার কিছু নাই, কি করুম। আখা মাখা নাই, চার পরিবার এক পরিবার, আন্দা হুরা চার পরিবার এক পরিবার, ওখানেও আছি বুঝলেন নি। এ কোনো রকমে খাই, খানার একেবারে হিঞ্জার কাপড় ওই সবাই জেনা বাচ্চার কথাই বার গেছি, অবে আলমারির কাছে আছি, খুল মুইয়ার কাছে আছি, দুনো গাছ সর করি আরে গর্তুন বার করে দিছি, আবার আজ আছে আর ইয়ের নাই দুর্দল। ঘর গেছে গই, আঙ্গো যা জিনিস গেছে গই, সব গেছে গই। না না, কখনো ভাবি এনো, কখনো দেখি এনো, কখনো দেখি এনো এই এই জল। আমরা ভোরবেলা ঘর থেকে বাইরে গেছি, পরে আসি দেখি যে ঘর পড়ে গেছে, ঘর থেকে কিছুই বাইর করতে পারিনি, যা ছিল সব ঘরের ভিতরে ছিল। ভয়াবহ বন্যায় ফেনীর অধিকাংশ স্থানে একই চিত্র, যেখানে খেয়ে পরে টিকে থাকাই দুঃসাধ্য ব্যাপার। মাথা গোঁজার ঠাই হারিয়ে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বানভাসী হাজারো মানুষ। মোর্শেদ আলম, কালবেলা।